রাত পোহালেই ডেডলাইন 28 অক্টোবর। রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ঘিরে রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি, তবে এখনও কোনো দলকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন জানান, জামায়াতে ইসলামী ছাড়া বাকি সব দলের আবেদনের বিষয়ে ইতিবাচক তারা, তবে জননিরাপত্তার বিষয় চিন্তা করে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দমতো স্থানেই সমাবেশ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে ডিএমপি, অর্থাৎ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও নয়াপল্টনে বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হতে পারে। তবে সমাবেশের জন্য অনেকগুলো শর্ত মানতে হবে রাজনৈতিক দলগুলোকে। ডিএমপি জানিয়েছে, আজ রাতেই অনুমতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। 28 তারিখে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম আছে ঢাকা মহানগর দক্ষিণাঞ্চলে, সেটি আমরা সবাই জানি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক্ষেত্রে যা যা করণীয়, যাদের সাথে যোগাযোগ করা দরকার, জানতে চাওয়া দরকার। আমরা অনেকখানি করে ফেলছি। এখন আপনারা যেটি জানতে চেয়েছেন যে সিদ্ধান্তের বিষয়, সিদ্ধান্তের বিষয় আসলে এখনও সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয় আর কিছুক্ষণ সময় লাগবে, আর কিছু কিছু বিষয় এখন অ্যানালাইসিস করা হচ্ছে।